আকাশে তো মেঘলা, যেও না গো একলা, আমার সামনে পুরা অঝোরে বৃষ্টি হইতেছে, আর এদিকে আমি লাইভ করতেছি এত সুন্দর একটা ব্ল্যাক কালারের ড্রেস পরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ড্রেসটা দেখেই মনটা ফুরফুরা হয়ে গেছে। এটা যে কতবার রিস্টক করা লাগবে, বিকজ এই ড্রেসটা এত সুন্দর আর প্রাইস হচ্ছে এত কম, এত সুন্দর ড্রেসের প্রাইস এত কম। মাই গুডনেস, ড্রেস যেমন সুন্দর, দোপাট্টা মার ডালা দোপাট্টা, তাই না? একদম মার ডালা দোপাট্টা। সারপ্রাইজ, তোমার খাওয়া শেষ, দেখেন দোপাট্টাটা কি সুন্দর। আমি কিন্তু কোনো মেকআপ শেকআপ কিচ্ছু করি নাই, জাস্ট র পিসে এটা করতেছি। তারপরে দেখেন এটা কত সুন্দর, দেখি এটার ম্যারুন কালারটা একটু দেখাই দিই। এই যে দেখেন, ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্ক কটন মিক্সড, দেখছেন এটা হচ্ছে এটার ম্যারুন কালার। ওকে, অনেক সুন্দর। দামানটা দেখেন কি পেটানো এমব্রয়ডারিটা করা, আর এটার হাতাটাও পুরা এরকম এমব্রয়ডারি করা। ওকে, ইটস এ নাইস ড্রেস, ওয়াও। এটার ওন্নাটা দেখবেন কত সুন্দর, দোপাট্টা দাও, এই যে ওয়াও, কি সুন্দর না দোপাট্টা, ইটস এ নাইস দোপাট্টা, দেখেন ওয়াও। এই যে দেখেন সালোয়ারের কাপড়, ওকে, কার কোনটা লাগবে, ব্ল্যাকটা নাকি ম্যারুনটা? এবং প্রাইস যদি এত কম হয়, এটা প্রাইস কত দেখি, কত, কে বলছে?